প্রফেসর সালাম আলাইকুম। আসলে ঈদের দিনের ভিডিওটা আমি বানাচ্ছি, ভিডিও করে রেখেছিলাম, আজকে আপলোড করব। তো ঈদের দিন সকালেই মূলত অনেক কিছুই স্টেশনে করা হয়েছিল, বাট আমার প্রিয় হচ্ছে খিচুড়ি এবং এই যে এই কাতিকালায়ের খিচুড়ি, যেটা আমাদের এই রাজশাহী নাটোর এলাকাতে এই ডালটা ইউজ করা হয় খিচুড়িতে, কিন্তু অন্য কোথাও এটা ইউজ করা হয় না। এটা অত্যন্ত সুস্বাদু একটা ডাল, আমার ওয়াইফ দিয়েছিল এটা রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আমার যেহেতু রান্না করি নাই, আমার কাছে ডালটা ছিল। তো ঈদের দিন আমি যথারীতি একটু চাল কিনে আনলাম, মশলা কিনে আনলাম এবং বাবুর্চিকে বললাম আমাকে মরিচ পেঁয়াজ হলুদ এগুলো একটু দিতে, তো সে সব কিছু আমাকে কেটে দিয়েছিল এবং আমার বাসা থেকে নিয়ে যাওয়া ছিল এই পেঁয়াজ এবং রসুন, আর আমি বাড়ি থেকে শুধু কিনেছি পেঁয়াজ মরিচ এবং কিছু মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে, রাগ করো না মনের মানুষ মাফ করে দাও আমারে, মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে। একটু মশলা দিয়ে নিচ্ছি, আমি মাছ তুমি বর্ষি, আমি মাস তুমি বর্ষি, ডাকে দিলে আসব তোমার চরণ তলে, গড়াই গড়াই কাঁদব। আর কিছু কি বাদ ছিল দেখো তো, কোনো কিছু বাদ আছে আর দেওয়া? মোটামুটি তো সবই দিলাম, মশলা টশলা লবণ তেল যা কিছু আছে সবই দিয়েছি, জিরা বাটা দিয়েছি, এখন দিয়ে হবে তেল। আমি সরিষার তেলটাই দিতে যাচ্ছি, কারণ হচ্ছে যে কথাটা বলছিলাম যে আমি এই খিচুড়ি এবং গরুর মাংস আমার প্রিয়, বাট একটা দুঃসংবাদ একটাই যে গরুর মাংস আমি আর খেতে পাচ্ছি না, কারণ আমি লিপিড প্রোফাইল চেক করে আমার অনেক রক্তের চর্বির পরিমাণ এতই বেড়ে গেছে। এটা আমি এখন একটু মিক্স করবো আসলে হাত দিয়ে, দেখি এটা মিক্স করে বাস এটা চুলায় পরে দিয়ে দেবো। তার আগে এটা মিক্স করে নিলাম সমস্ত মশলা, বিভিন্নভাবে রান্না যায়, প্রথমে আগে তেল, তারপরে পেঁয়াজ, কুচি, মরিচ এগুলান কিন্তু প্রথমে দিয়ে তারপর রান্না করা যায়, কিন্তু আমি চিন্তা করলাম যে যেহেতু আমরা ছেলেরা রান্না করতেছি আমাদের ক্ষেত্রে আসলে অত জটিলে যাওয়া যাবে না। একবারে তুলে দিচ্ছি আমি, তুলে দিয়ে যেটা করবো সেটা হচ্ছে যে পানি দিলে কি লবণ যাবে? হ্যাঁ, সব বোনার জানি না লবণটা বেশি হয়ে গেল কিনা, আল্লাহ জানে, দেখা যাক আগে কি হচ্ছে, না হলে আলু কেটে দিব দুটা, অসুবিধা কি? হ্যাঁ, বুদ্ধি আছে। এই যে প্রোগ্রেস অনেকটাই চমৎকার হয়ে গেছে, খিচুড়িটা আমার কিন্তু প্রায় হয়ে যাওয়ার মধ্যে, যে পানিটুকু আছে এটা